ওয়েলকাম ফ্রেন্ডস, অবশেষে পশ্চিমবঙ্গের রাজ্য দিবস এবং রাজ্য সঙ্গীত নির্বাচিত হলো এবং আপনারা দেখতে পাচ্ছেন 30 ডিসেম্বর 2023 ডেটে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে যে দীর্ঘদিন ধরে স্টেট ডে অ্যান্ড স্টেট সং কী হবে বা কবে হবে এটা নিয়ে আলোচনা চলছিল এবং সেকেন্ড প্যারাগ্রাফে যেটা বলা হচ্ছে, অবশেষে এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে পয়লা বৈশাখ অর্থাৎ বৈশাখ মাসের প্রথম দিন সেটা স্টেট ডে হিসাবে অবজার্ভ করা হবে এবং সেটার নাম হবে বাংলা দিবস। অর্থাৎ পয়লা বৈশাখ রাজ্যের বাংলা দিবস পালিত হবে, এটা গেল একটি বিষয়। পাশাপাশি স্টেট সং যেটা বলা হচ্ছে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলার মাটি বাংলার জল এবং সেই গানটি এখানে লেখাও আছে, আপনারা দেখতে পাচ্ছেন, এই গানটি স্টেট সং হিসেবে নির্বাচিত হয়েছে এবং সেটা অফিসিয়ালি ডিক্লেয়ার করা হলো বাংলা দিবস। যেটা আমি প্রথমেই বললাম, বাংলা দিবস হচ্ছে পয়লা বৈশাখ অর্থাৎ বৈশাখ মাসের প্রথম দিন এবং স্টেট সং কী গাইতে হবে বেঙ্গলি ভার্সন এবং ইংলিশ ভার্সন এখানে দেওয়া হয়েছে, অর্থাৎ অফিসিয়ালি এটা অ্যানাউন্সমেন্ট করা হলো। তবে এই সঙ্গীত কোথায় গাওয়া হবে, কোন কোন জায়গায় গাওয়া হবে, কোন কোন দিন গাওয়া হবে, সেই নিয়ে কিন্তু এখনও কোনো নির্দেশিকা নেই। যেটুকু আপডেট পেলাম আপনাদের সাথে আমি শেয়ার করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।